সে বলবে তোমার গলবার ঘরে একটা চৌকি পাতা জায়গা আছে, আমি ওইখানে আমার খাটিয়ে এনে শোবো, আমার গাছতলা আর ভাল লাগে না। একদিন কে এসে বলবে তোমার হাতের থালা থেকে আমি তিন ঘাস তুলে নেব, কারণ আমার কোনো থালাই নেই, আমার অনাহার একঘেয়েমির মতন ধিক ধিক করে চলছে আর আমার ভাল লাগে না। গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখাতে যে বাচ্চা ছুটে এসে বলবে ওগো আমরা পাশে লোকে চাই না, পাঁচ ছয়া চাই না, আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরে চুল আছে দাও, আমাদের গাড়িতে পিটিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাব। একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো মানুষ, সে অবাক হয়ে বলবে এ কি আমার জন্য শোকসভা নেই কেন? মাই ঘুমিয়ে আমি গিয়েছিলাম গভীর থেকে আরো গভীরে, আমি ফিরিনি, কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে। আমার নামে তোমরা কেন নাম রাখনি শহরের রাস্তার? তবে এসব রাস্তা কাদের নামে? তাদের তো চিনি না। একদিন ধানের ক্ষেতে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে ওঠে, গলা তুলে বলে তোমরা যারা কোনোদিন কাদা জল মাখনি, মাটিতে শোনোনি কোনো আওয়াজ, জানো না ঘাম রক্ত উৎকণ্ঠে সবুজ হয় সোনালি, সে তোমরাই শস্য নিয়ে রাজানি করো আর আমার সন্তান না তাকে উপবাসী, তোমাদের লজ্জা করে না? আমি আসছি, নমস্কার। Thank you.
Thank you.